ভেকেশনে না কিসের জন্য? পাহাড়ের হাসিকে এক কথায় কি বলে বলুন তো? হিলল হিল এলওএল লল। তার বাবুয়ানায় বিলক্ষণ বাঙালি লক্ষণ, কিঞ্চিত কিপটেমি থাকলেও তাতে দোষ ধরার কিচ্ছু নেই। আর সবচেয়ে বড় কথা, অপরাধ তত্ত্ব তিনি গুলে খেয়েছেন। তা এহেনো বাবু যখন রহস্য সন্ধানে নামবেন, তখন অতি বড় অপরাধীকেও অতি সাবধানী হতেই হবে। আর দুষ্টু লোকেরা যদি ভাবেন এ কোন বাবু, তারা জেনে রাখুন ইনি একেন বাবু, ভালো নাম একেন্দ্র সেন। সিরিয়াস অপরাধের সিরিয়াসলি সমাধান করেছেন সিরিজে, এবার আসছেন বড় পর্দায় পর্দা ফাঁই করতে। মুক্তি পেতে চলেছে দ্য একেন, আর একেন বাবুর সঙ্গে তো রয়েছেন বাপ্পাদিত্য আর প্রমথ। একেন বাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, সিরিজ থেকে সিনেমায়। বিষয়টা বেশ উপভোগ করছেন তিনি। আমি যদ্দূর জানি যে ইন্ডিয়াতে এর আগে একমাত্র একটা সিরিজ ছিল যেটার থেকে পরে ফিল্ম হয়েছিল, সেটা হচ্ছে হিন্দিতে খিচড়ি বলে একটা টিভি সিরিজ হতো, যেটা পরে একটা ফিল্ম হয়েছিল। কিন্তু আর আমার জানা নেই, এবং হয়তোবা পুরো বিশ্বেই খুব কম এক্সাম্পল আছে। কিন্তু যাই হোক, তার মধ্যে একেন বাবু নাম ঢুকে গেল, এটাতে আমি খুব খুশি। ছবি হিসেবে বেরোচ্ছে 14 তারিখে, আশাবাদী আমি খুব, এবং আমাদের পুরো টিম, দেখা যাবে। একেন বাবুকে ছোট পর্দা থেকে বড় পর্দায় তুলে আনার জন্য আলাদা কোনো প্রস্তুতি কি নিয়েছেন অনির্বাণ? বড় পর্দার জন্য স্পেশালি আলাদা করে সত্যি কিছু করতে হয়নি, কারণ একেন বাবু যেহেতু 5টা সিজনে আমি করেছি, আমি চরিত্রটাকে মোটামুটি একটা রকমভাবে চিনি, সেই জন্য আমার পক্ষে ওই বিয়ন্ড স্ক্রিপ্ট গিয়ে ইম্প্রোভাইজেশন সেগুলো খুব সহজ হয়। আমি প্রিপারেশন আলাদা করে করিনি, কিন্তু অবভিয়াসলি যেহেতু এটা ফিল্মের জন্য শ্যুট করা, শ্যুটের ধরনটা তো আলাদা হয়, একটা ছোট স্ক্রিনের জন্য একটা বড় স্ক্রিনের জন্য, সেইটা আলাদা এক্সপিরিয়েন্স আমরা করেছি, এবং সেটা রিফ্লেক্টেডও হচ্ছে, দেখছি যখন, দেখেও বোঝা যাচ্ছে যে দেখলেই বোঝা যায়, একটা শট দেখলেই বোঝা যায় যে এটা বড় স্ক্রিনের জন্য। দুধে গোয়েন্দা একেন্দ্র সেনই শুধু নন, এই গল্পে একজন নায়িকাও আছেন, আর সেই নায়িকা বিপাশা মিত্রর ভূমিকায় অভিনয় করেছেন পায়েল সরকার। আমাকে মানে আমার তো কাগজে খুব একটা ছবি টবি কখনো বেরোয়নি, উনি চায় চিনি খান না। আমার চরিত্রটার কথায় যদি আসে, বিপাশা মিত্র, শি ইজ আ হিরোইন, তো অবভিয়াসলি শি লুকস লাইক, শি উইল লুক লাইক আ হিরোইন, মানে ওর মানে গুড ক্লোথস, গুড কস্টিউমস, গুড হেয়ার, গুড মেকআপ, তো ওটা তো সবসময় ইটস আ পার্ট অফ বিপাশা মিত্র। দ্য একেনের কাহিনীর পট পরিবর্তনের সঙ্গে দার্জিলিং এর আবহাওয়ার মিল খুঁজে পেয়েছেন পায়েল। দার্জিলিং এ আমার শুটিং এর এক্সপিরিয়েন্স প্রথমবার, এটা এমনি ঘুরতে গেছি অনেকবার কিন্তু শুটিং হয়নি, সো দিস ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং পাহাড় আমার চিরকালই খুব পছন্দের জায়গা, বিকজ এত ওয়েদার চেঞ্জ হয়, এত রকম, সো আনপ্রেডিক্টেবল, ওইটাই এনজয়, ওইটাই পাহাড়ের থ্রিল। এবং আমাদের এই ছবির গল্পটার সঙ্গে সঙ্গে যেভাবে গল্পের মুডের সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ মানে এক কথা ভীষণ আনক্যানি একটা ব্যাপার। এই ছবিতে বাপ্পাদিত্যর চরিত্রে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায়। এখানের একটা বড় ফলোয়ার্স আছে যারা বাচ্চা খুদে, কারণ আমি নিজে দার্জিলিংয়ে গিয়ে যখন শ্যুট করতে করতে দেখেছি বাচ্চারা এসে একেন বাবু মা একেন বাবু করেছে, তো বাচ্চাদের জন্য ছবি তো খুব একটা এখন আর হয় না, তাই বাচ্চাদের কাছে মানে আমাদের অভিনয়, আমাদের কাজ পৌঁছানোর জায়গাও খুব কম, তো আমার ওই জন্য খুব ভাল লাগছে যে একেন বাবুর মাধ্যমে সেটা আমি করতে পারছি, কারণ আমি আমার কাজ বাচ্চাদের মধ্যে পৌঁছাতে পারছি, আমি খুব ভাল লাগে বাচ্চাদের জন্য কিছু করতে। একেন বাবুকে নিয়ে গানও বাঁধা হয়েছে এই ছবিতে, আর সেই গানটি গেয়েছেন সিধু। একটু থ্রিলে জাস্ট চিলে একেন, রাত বিরেতে ছুরি হাতে কলজে ভরা সাহসেতে, একটু থ্রিলে জাস্ট চিলে একেন। একটা সিরিজ যেটা ছোট পর্দায় হিট, সেটাকে বড় পর্দায় নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হয়, তার জন্য ফিল্ম মেকিংয়ের একটা বড় পরিবর্তন যেমন আসবে, তেমন তার মিউজিক্যাল পরিবর্তনও আসবে, সেই মিউজিক্যালের পরিবর্তনের হাত ধরে এই গানটা তৈরি হয় এবং আমি গাই। সিনেমার আগেই একেন বাবুর সঙ্গে পরিচয়টা সেরে ফেলেছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। একেন বাবুর 4th সিজনটা আমি ডিরেক্ট করেছিলাম, তো তখন থেকেই একেনের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছিলো, যে এরম একটা ক্যারেক্টার, এরম একটা চরিত্র এবং ডিটেকটিভ গল্প, তো সেই হিসেবে এটা সত্যিই একটা খুবই ভালো উদ্যোগ, এবং আমার ধারণা যে বড় পর্দায় একেনকে মানুষ একটু অন্যভাবেই দেখতে পাবে।
ম্যাডাম হবে না, তা এটা আপনি পুলিশের সাহায্যই নিন তাই না বাবু? ইজ মাই রিকোয়েস্ট এগেইন প্লিজ। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।